बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम एवरीवन, दिस इज शोमा एंड वेलकम बैक टू माय चैनल डीसी स्टूडियो ऑफ शोमा। आज के आपके साथ शेयर करब आमार एकटी पछंदेर खाबार तंदुरी चिकेन टिक्का रेसिपिटी। शुधु आमारी ना, अनेकेरी पछंदेर एकटी खाबार। आर एई तंदुरी चिकेन टिक्काटी देखते बा खेते रेस्टुरेंटेर चेये कोनो अंशे कम होबे ना, बरंच आमी बोलबो बासाय रान्ना करा खाबार अनेक बेशी हेल्दी होये थाके। आशा करछि आमार आजकेर रेसिपिटी सबार अनेक भालो लागबे। देन लेट्स गो टू माय किचन। আমি এখানে একটা আস্ত হোল মুরগি নিয়েছি, আমি এরকম ডিপ করে কেটে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। শেপটা বা সাইজটা আপনাদের পছন্দের মতো করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, আমি এখানে দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কম বেশি আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া আর এক কাপ পরিমাণ টক দই, লেবুর রস, দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। সবগুলো পুকন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিকেন মশলা, তন্দুরি চিকেন পাউডার বা গরম মশলা পাউডার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ফুড কালার, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে এক ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখবো। যত ম্যারিনেশন করা তত ভালো, আপনি চাইলে ওভারনাইট ফ্রিজে রেখেও ম্যারিনেশন করতে পারেন। আমি ফ্রাই করার জন্য একটা গ্রিল প্যান নিয়েছি, আপনি চাইলে নর্মাল ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অয়েল, এক পাশ হয়ে গেলে উল্টা এক পাশ ভেজে নিচ্ছি। আমি সবগুলো এরকম করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি একটা কাঠকয়লা। আমি কাঠকয়লাটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম করা কাঠকয়লাটি। সামান্য পরিমাণ অয়েল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব। আর এই স্মোকটাই তন্দুরি টিক্কা চিকেন টিক্কাতে কয়লার ফ্লেভারটা এনে দিবে। আমি সার্ভিং ডিশে সার্ভ করছি। এটা রুটি ভাত পরোটা যে কোনো সাথে সার্ভ করা যাবে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।